করোনায় আক্রান্ত হয়ে কোনো কর্মীর মৃত্যু হলেও মাসে মাসে বেতন পাবে তার পরিবার। মহামারীতে সংস্থার কর্মী ও তাদের পরিবারকে নিরাপত্তা দিতে উদ্যোগ নিয়েছে টাটা স্টিল। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। টাটা স্টিলে কর্মীদের অবসরের বয়স 60 বছর। তার আগেই যদি করোনা আক্রান্ত হয়ে কোনো কর্মীর মৃত্যু হয় তাহলে তার পরিবার ওই বাকি সময় প্রত্যেক মাসে বেতন পাবেন। শুধু তাই নয়, কর্মীর মৃত্যুর পরও তার পরিবারের লোকজন সংস্থার অধীনে চিকিৎসা এবং আবাসন সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। করোনা পরিস্থিতিতে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এই সুবিধা পাবেন।